আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আজকে জানিয়ে শুরুতে ইউক্রেনীয় ড্রোন চাপুরিচিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছে পুতিন বলেছেন বিশ্ব ইতিহাস এক নতুন পর্যায়ে যাচ্ছে শর্ত পূরণ না করে তুরস্ক ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডকে ঢুকতে দেবে না যুক্তরাজ্য কর্তৃপক্ষ ইংল্যান্ডের নতুন সাইস ওয়েলসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে এরদোগান অপারেশনের জন্য কেস পুনর্বীকরণ করায় ইরান সিরিয়া সম্ভাব্য তুর্কি আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইউক্রেনীয় ড্রোন জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছে জাপুরিজিয়া অঞ্চলের প্রশাসন বলেছে যে ইউক্রেনীয় আক্রমণকারী ড্রোনগুলি অ্যানার্গোদারে অবস্থিত জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করেছে এটি উল্লেখ করেছে যে গোলাগুলি এখনও চলছে জেলেন্সকি সন্ত্রাসীদের আক্রমণকারী ড্রোনগুলি জাপুরিজিয়া এনপিপিতে আক্রমণ করেছিল ভ্লোদিমির রোগপ এই অঞ্চলে সামরিক বেসামরিক প্রশাসনের এমএসি প্রধান কাউন্সিল কাউন্সিলের সদস্য বুধবার বিশি জুলাই তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছিলেন উল্লেখ করেছে এই ধর্মঘটটি স্টেশন অঞ্চলে চালানো হয়েছিল তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিজেই সবকিছু ঠিক আছে এই অঞ্চলের সিএএ এর প্রধান কাউন্সিলের একজন সদস্য বলেছেন যে ইউক্রেনীয় সেনাদের তিনটি কামিকাজের ড্রোন এই অঞ্চলে আক্রমণ করেছিল উল্লেখ করে যে আগে ড্রোনগুলিতে অয়ারহেডের শক্তি টিএনটি সমতুল্য কিলোগ্রামে পৌঁছেছিল এর আগে বুধবার বিশি জুলাই রোগব চাপুড়িঝিয়া এনপিপিতে পারমাণবিক শক্তির জন্য অপারেশনাল ডিরেক্টর আইএইএ এর মিশনের আগমনকে বাধা দেওয়ার জন্য কিয়েবের প্রচেষ্টার কথা ঘোষণা করেছিল তার মতে ইউক্রেনীয় কর্তৃপক্ষ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভূখণ্ডের নোংরা বোমা তৈরির জন্য একটি আনুষ্ঠানিক তদন্তের ভয় পায় এদিকে জানিয়ে দিব পুতিন বলেছেন বিশ্ব ইতিহাস এক নতুন পর্যায়ে যাচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন যে বিশ্ব ইতিহাস এখন একটি নতুন পর্যায়ে চলে যাচ্ছে কেবল সত্যিকারের সার্বভৌম উচ্চ গতিশীলতা দেখাতে পারে পশ্চিমা এবং তথাকথিত অতি জাতীয় অভিযাত্রা বিদ্যমান শৃঙ্খলা রক্ষার জন্য যতই চেষ্টা করুক না কেন একটি নতুন সুযোগ আসছে বিশ্ব ইতিহাসে একটি নতুন পর্যায় এবং শুধুমাত্র সত্যিকারের সার্বভৌম রাষ্ট্রগুলির উচ্চ প্রবৃদ্ধির গতিশীলতা নিশ্চিত করতে পারে অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে রাশিয়ান প্রেসিডেন্ট বিশ জুলাই বুধবার নিউ টাইমস ফোরামে শক্তিশালী ধারণার এই বক্তৃতায় এই কথা বলেছিলেন পুতিন আরও বলেন আজ পশ্চিমা দেশগুলো শুধু তাদের কাজের কারণে নয় অন্য দেশের ডাকাতির কারণেও নেতা হয়েছেন তার মতে এটি কোনো কাকতালীয় নয় যে গোল্ডেন বিলিয়ন সোনালী হয়ে উঠেছে এবং তিনি অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি শুধুমাত্র কিছু উপলব্ধিকৃত ধারণার জন্য এই ধরনের অবস্থান গ্রহণ করেননি অধিকাংশে তিনি এশিয়া এবং আফ্রিকা উভয় দেশের অন্যান্য জনগণকে লুণ্ঠন করে তার অবস্থান গ্রহণ করেছিলেন তিনি বলেন পশ্চিমা দেশগুলির শ্রেষ্ঠত্ব বর্ণবাদী পাশপাশীর নব ঔপনিবেশিক চরিত্র এদিকে জানিয়ে দিব অ্যারদোগান বলেছেন যে শর্ত পূরণ না করে তুরস্ক ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের সদস্য পদ নিতে রাজি হবে না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইবান বলেছেন যে সুইডেন এবং ফিনল্যান্ডের সদস্যপদে পদে হতে পারবে না যদি এই দেশগুলো আঙ্কারের কাছে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে অ্যার বলেছেন যে এর আগে টেবিলে তুর্কি পক্ষ হেলিসি এবং স্টকহোমকে খুব স্পষ্টভাবে তার শর্ত আরোপ করেছিল কিছুই গোপন নেই আমাদের শর্ত হলো এই দেশগুলো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম ও বিক্ষোভ বন্ধ করে এবং তাদের হাতে সন্ত্রাসীদের হস্তান্তর করে ইরান থেকে ফেরার পর তুর্কি নেতা বিমানে এই কথা বলেছিলেন উল্লেখ করেছেন যে যদি সুইডেন এবং ফিনল্যান্ড তাদের প্রতিশ্রুতি পূরণ না করে তবে তুরস্ক এই দেশগুলি ন্যাটোতে যোগদানের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখাতে সক্ষম হবে না স্মরণ করুন যে আঙ্কারা দীর্ঘদিন ধরে ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রবেশের বিরোধিতা করেছে তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে জুনের শেষে আলোচনার পরে আঙ্কারা এই দেশগুলিকে জোটে মেনে নিতে সম্মত হয়েছে এরপর জানিয়ে দিব যুক্তরাজ্য কর্তৃপক্ষ ইংল্যান্ডের নতুন সাইস ওয়েলসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ ইংল্যান্ডে একটি নতুন সাইস ওয়েলসি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের একটি প্রকল্প অনুমোদন করেছে যা কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর প্রচারণার অংশ হিসেবে নির্মিত হবে আজ সাইস ওয়েলসি প্রকল্পের জন্য আবেদনটি ব্যবসায়িক শক্তি এবং অবকাঠামো বিষয়ক সেক্রেটারি অফ স্টেটের কাছ থেকে নির্মাণ অনুমোদন পেয়েছে ব্রিটিশ ক্যাবিনেটের ওয়েবসাইটে পোস্ট করা একটি বিবৃতিতে এই তথ্য জানান প্রকল্পের প্রধান মালিক ফরাসি কোম্পানি ইডিএফ এবং প্রকল্পটি নিজেই ধারণা করে যে নতুন স্টেশনটি ছয় মিলিয়ন পরিবারকে বিদ্যুৎ দেওয়ার জন্য যথেষ্ট কম কার্বন বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে স্কাই নিউজ অনুসারে ব্রিটিশ কর্তৃপক্ষ দেশের স্থিতি অবস্থা বৃদ্ধির পাশাপাশি শক্তির নিরাপত্তা জোরদার করার আশায় পারমাণবিক শক্তিতে পরিত্রাণের সন্ধান করতে শুরু করে এটি উল্লেখ্য যে ব্রিটিশ সরকার সাইজ সিটে বিশ শতাংশ কিনতে যাচ্ছে এবং নির্মাণের মোট ব্যয় বিশ বিলিয়ন পাউন্ড অনুমান করা হয়েছে আজ অব্দি যুক্তরাষ্ট্রের তেরোটি পারমাণবিক চুল্লি রয়েছে যা দেশের শক্তির ভারসাম্য প্রায় সতেরো শতাংশ এর জন্য তাই। যাই হোক বেশিরভাগ স্টেশন দুই হাজার সালের মধ্যে বন্ধ হয়ে যাওয়া উচিত এবং রাজ্যটি শতাব্দীর মাঝামাঝি নাগাদ শেষের পঁচিশ শতাংশ পর্যন্ত শক্তি পারমাণবিক দ্বারা উৎপন্ন করতে চায় এদিকে জানিয়ে দিব এর্তগান অপারেশনের জন্য কেস পুনর্বীকরণ করায় ইরান সিরিয়ায় সম্ভাব্য তুর্কি আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ উত্তর সিরিয়ায় নতুন সম্ভাব্য তুর্কি আক্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে আঙ্কারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার অজুহাত গ্রহণ করতে পারে বুধবার তেহরানে তার সিরিয়ার প্রতিপক্ষ ফয়সাল আল মেঘদাদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে শিষ্য কূটনীতিক এ মন্তব্য করেন আমির আব্দুল্লাহান বলেছেন যে মঙ্গলবার তেহরানে ইরান রাশিয়া ও তুরস্কের মধ্যে অনুষ্ঠিত একটি ত্রিপক্ষীয় শিশু সম্মেলন যুদ্ধ ও সামরিকবাদের সম্ভাবনাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে যাতে রাজনৈতিক পথের মাধ্যমে সমস্যাগুলির সমাধান করা যায় আমরা আশা করি যে শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের দ্বারা জোর দেওয়া এই পরামর্শের টুকরোগুলি বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রৃত্তি দেশ তুরস্কের কর্তৃপক্ষের দ্বারা মনোযোগ দেওয়া হবে তাই দামেস্ক এবং আঙ্কারা কোন সংঘর্ষের উপস্থিতিতে এই পর্যায়টি অতিক্রম করতে সক্ষম হবে সে চুক্তি দিয়ে এই কথা বলেছিল পিপলস প্রোটেকশন ইউনিট নামে পরিচিত কুর্তি জঙ্গিদের লক্ষ্য করে দুই হাজার ষোলো সাল থেকে প্রতিবেশী সিরিয়ার উত্তর অঞ্চলে তুরস্ক করেছে যারা কয়েক দশক ধরে তুরস্কের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ করেছে করেছে এখন পর্যন্ত তুরস্ক এলাকায় হাজার হাজার মোতায়েন যেখানে দামেস্ক তার সার্বভৌমত্বের সম্পূর্ণ লঙ্ঘন বলে ঘোষণা করেছে আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তেহরান ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে তিনি তার রাশিয়ান ও ইরান প্রতিপক্ষের সাথে দেখা করার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এর নতুন করে সতর্কবার্তা দিয়েছেন যে আঙ্কারা উত্তর সিরিয়ার নতুন সামরিক অভিযান শুরু করতে পারে এরদোগান বলেছিলেন যে তুরস্ক রাশিয়া এবং ইরানের কাছ থেকে আরও সহায়তা চায় তবে জোর দিয়েছিল যে আঙ্কারা কোনো সমর্থনের প্রয়োজন ছাড়াই সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই করতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার যৌথ প্রেসারে বলেছেন যে তার দেশ সিরিয়ার আঞ্চলিক সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা দেশের সকল জনগণের ইচ্ছার ভিত্তিতে সিরিয়ার ভবিষ্যৎ গড়ে তোলা এবং সমস্ত বিদেশি হস্তক্ষেপের অনুপস্থিতিতে সিরিয়ার জাতির অধিকার রক্ষা করা ইসলামিক প্রচলন দ্বারা অনুসরণ করা শীর্ষ অগ্রাধিকার মধ্যে রয়েছে সিরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের বিষয়টির দিকে ফিরে আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে যেখানে আমেরিকার দখলদার বাহিনী উপস্থিতি স্থাপন করেছে এটি আরব দেশের সবচেয়ে বেশি এলাকা ইস্টার্ন ইউফ্রেটিস সিরিয়ার তেল ও শক্তির কিছু প্রধান উৎসের আয়োজক তিনি বলেন দুর্ভাগ্যবশত আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে থাকা এলাকায় সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের প্রত্যক্ষ করছি আমরা বিশ্বাস করি যে মার্কিন সামরিক বাহিনীকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে সিরিয়ার মাটি ছেড়ে দেওয়া উচিত তিনি বলেন সিরিয়ার জনগণ এবং সশস্ত্র বাহিনী তাদের নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য যথেষ্ট সক্ষম এবং যোগ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দুই হাজার চোদ্দ সালে দায়েজ তাকফেরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে সিরিয়া আক্রমণ করেছিল ংটন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেল সমৃদ্ধ পূর্ব অঞ্চলের দায়ের আল চওয়ার প্রদেশ এবং অন্যত্র সিরিয়ার অপরিশোধিত তেল চুরি ও পাচার শুরু করে আমের আব্দুল সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের আগ্রাসনের সমর্থন করার লক্ষ্য করা হয় তিনি বলেন এই অঞ্চলটি ইসরায়েলি শাসনের পক্ষ থেকে এই ধরনের বিঘ্নিত প্রচেষ্টার প্রতি উদাসীন থাকবে না ইসরায়েলি শাসকদের কোন পদক্ষেপেরই উত্তর দেওয়া হয়নি যোগ করে তিনি এই কথা বলেছেন তার অংশের জন্য সিরিয়ার কর্মকর্তা ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আয়োজনে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরিয়ার রাষ্ট্রপতি ইসলামী নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবং ইরানের রাষ্ট্রপতি জোনাব তার শুভেচ্ছা পাঠানোর জন্য দায়িত্ব নিয়েছেন তিনি এই কথা বলেছিলেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন